আমি হয়তো নিজের সাথে নিজের প্রতারণা শুরু করলাম, নিজের ফ্যামিলিকে হুমকির দিকে ঠেলে দিলাম, নিজের ফ্যামিলির ভবিষ্যৎটা কোথায় যাবে এটা কখনোই ভাবিনি। আমি এই মিথ্যে আশ্রয় নিয়ে বাড়ির থেকে টাকা নিতে শুরু করলাম যে আমার সরকারি একটা ব্যাংকে চাকরি হবে, আপনারা আমাকে টাকা দেন। তো তখন সে আমাকে বললো যে তুমি একটা মিথ্যে আশ্রয় নাও। কীরকম? তো বলতেছে যে তুমি যে কোনো একটা চাকরির একটা অভিনয় করো যাতে সবাই জানে যে তুমি চাকরি করো, সরকারি চাকরি করো, এবং আমাদের যাতে বিয়ে হয়। তাই আমি বললাম, এটা করলে কি তুমি সারা জীবন আমার সাথেই থাকবা? তো বলতেছে যে হ্যাঁ। এই যে দেখেন যে আমি এখান থেকে আমার একটা মিথ্যের আশ্রয়, আমি হয়তো নিজের সাথে নিজের প্রতারণা শুরু করলাম, নিজের ফ্যামিলিকে হুমকির দিকে ঠেলে দিলাম, নিজের ফ্যামিলির ভবিষ্যৎটা কোথায় যাবে এটা কখনোই ভাবিনি। আমি এই মিথ্যে আশ্রয় নিয়ে বাড়ির থেকে টাকা নিতে শুরু করলাম যে আমার সরকারি একটা ব্যাংকে চাকরি হবে, আপনারা আমাকে টাকা দেন। তখন আমি 2018 সালের শেষের দিকে আমার খারাপ হওয়ার সূত্রপাত। এতদিন ভালোই ছিলাম, মিথ্যা কথা কয়ে বলে হয়তো 2-4-5-10 হাজার টাকা নিছি, কিন্তু তখন থেকে চাকরির কথা বলে লাখ লাখ টাকা নিতে থাকলাম এবং মেয়ের আবদার পূরণ করতে থাকলাম। মেয়ে যে আমাকে বলছে যে এমন যে টাকা নষ্ট করো এমন না, কিন্তু আমি নিজে থেকেই নষ্ট হয়ে গেলাম মেয়ের পিছনে। আমার জীবনের একটাই টার্গেট যে আমাকে যে কোনো মূল্যে আমার এই গার্লফ্রেন্ডকে আমাকে পেতে হবে, ওকে আমি বিয়ে করব। দেখেন তখন কিন্তু সে আমাকে বললো যে মিথ্যের আশ্রয় নাও। আমি কিন্তু সেই আশ্রয়ে কিন্তু আমি আমার অভিনয় শুরু করলাম, স্টার্ট করলাম। আমি সর্বপ্রথমে আমি ওর বাড়িতে ওর বড় দুলাভাই এবং বড় আপার সাথে কথা বললাম যে আপু, আমার তো চাকরি হয়ে গেছে ব্যাংকে, এরকম অ্যাপার্টমেন্ট কার্ড আসবে আমার সামনে মাসে, তো দেখেন এখন কিছু যদি করা যায়। তখন ওরা খুব খুশি যে আমি চাকরি পাইছি, তার মানে ওরা এখন আমাকে দিয়ে বিয়ে দিতে পারবে। এর আগে বহুবার প্রস্তাব দিয়েছি আমার ফ্রেন্ডের মাধ্যমে, কিন্তু কখনো তারা মেনে নিতে পারেনি যে না বেকার এটা সেটা ইত্যাদি ইত্যাদি। এই যে ওরা খুব খুশি, আমার গার্লফ্রেন্ড খুশি, কারণ টাকা পয়সা দিতে পারতেছি, মনের চাহিদা পূরণ করতে পারতেছি, শপিং করে দিতে পারতেছি। আজ যতটা বুঝতেছি হয়তো তখন সেগুলা বুঝতে আজ আমাকে এই পরিস্থিতির দ্বারা ভরতে হতো না। আমি আমার বাড়িতে মিথ্যা কথা বলে টাকা নিলাম, এককালীন 13-14 লক্ষ টাকা নিলাম 2 মাসে, সব টাকা নষ্ট করলাম। কিছু নষ্ট করলাম, কিছু ওর পিছনে নষ্ট করলাম, যখন যা চায় সেটা নিয়ে দিলাম, অনেক কিছু। ওর রুমের দিকে তাকালে মনে হয় ঠিক রাজার রুম, আর আমার রুমের দিকে তাকালে কিছুই নেই, রিক্সা চালিয়ে খাই, এরকম পরিস্থিতি। আমার বাড়ি তো সবাই জানে যে আমি সরকারি চাকরি পেয়ে গেছি, বা এলাকার লোকও জানে যে আমি সরকারি চাকরি পেয়ে গেছি। বাড়িতে যেহেতু টাকা নিচ্ছে জমি বিক্রি করে, সেহেতু পরিবারের লোকজন জানে, আমার আত্মীয় স্বজন সবাই জানে যে আমার চাকরি হয়ে গেছে, মেয়ে জানে, মেয়ের ফ্যামিলি জানে, সবাই ওরা বলতেছে যে তাহলে এখন বিয়ে দেওয়া হোক। আমি যে অফিসের কথা লোকেশন দিয়েছিলাম, সে অফিসে মেয়ের বড় ভাই এবং আমার ফ্রেন্ড দেখার জন্য আসছিল যে আসলে সত্যি চাকরি করে কি না, কিন্তু ওদের মনে কখনো হয়তো বা সন্দেহ হয় নাই যে এই চাকরি করে না, যে চাকরির অভিনয়টা করতেছে। তারপরে আমি যে ব্যাংকের কথা বলছিলাম, সে ব্যাংকের লোককে কিছু টাকা দিয়ে আগেই হাত করে রাখি যে আসলে যেন বলে যে আমার চাকরি আছে এবং আমি ট্রেনিংয়ে গেছি। হ্যাঁ, ওরা আসে দেখে গেছে, দেখে যাওয়ার পর ওরা সব কিছু চয়েস করছে। চয়েস করার পর আমার গার্লফ্রেন্ড আমাকে বলতেছে যে আমার বাড়ি থেকে তো সামনে শুক্রবারে তোমাদের বাসায় লোক যাবে আমাদের বিয়ের ব্যাপারে আলোচনা করতে। ঠিক আছে, তখন কিন্তু আমার বাড়ির থেকে বিয়ের পক্ষে না যে সবে মাত্র চাকরি পাইলি কিছুদিন ওয়েট কর, দেখবি যে ওই মেয়ের চেয়েও ভালো মেয়ে পাবি যারা বিপদে তোকে ছেড়ে যাবে না, কিন্তু এই মেয়ে তো তোকে জীবনে অনেক কষ্ট দিয়েছে, সেই মেয়েকে কেমনে বিয়ে করতে চাস, তোর কি কোনো লজ্জা সরম নেই? তাই আমি বললাম যে আমি তোকে ভালোবাসি, আর আমি তো মনে মনে ভাবতেছি যে বিয়ে করার প্ল্যানটা তো এইভাবে করতেছি অপ পাওয়ার জন্যই, তাই এরা আমার অন্য জায়গায় বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে কেন? এই যেই বলে ওরা ওদের বাড়ি থেকে লোক আসলো, আমরা বিয়ে করলাম,
পছন্দ করলো, পছন্দ হওয়ার পর আমি বিয়ে করলাম। 2019 সালের 31শে মার্চ ছিল আমাদের বিয়ের দিন। বগুড়া এসে সে মার্কেট করে নিয়ে গেল আমার কাছ থেকে। আমার মেজো ভাই কখনোই বিয়েতে মত ছিল না, কারণ ও বারবার বলতো যে না, আমি তোর বিয়ের আশপাশে নাই, তুই তো নিজের পছন্দে বিয়ে করতেছিস, করে। কিন্তু আমার বাপ আমার খুব ভালোবাসত, আমার মা আমার খুব ভালোবাসত। বড় ভাই তো তখন দেশের বাইরে, তখন আমি আর কি দুই ভাইয়ের অমতেই বিয়ে করলাম। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করলাম। বিয়ে করার পর ওরা বলতেছে যে তুমি কি বউ বাসায় নিয়ে যাবা নাকি বউ আমাদের বাসায় রাখবা। তাই আমি বললাম না, আমার বাড়িঘর এখনও কমপ্লিট না, আমি আমার ওয়াইফকে এখানেই রাখব। তো বলতেছে ঠিক আছে। এই যে বিয়ে হয়ে গেল, আমি ওখানে 2-3 দিন থাকলাম। ওরা জানে যে আমি ছুটি নিয়ে আসি, বিয়ের একটা ছুটি আছে, মানে আর কি খুব ভালো। আমি সরকারি চাকরি করি, তাদের ছোট জামাই আমি, আমি চাকরি করি সরকারি চাকরি, বিশাল বড় ব্যাপার, তাই না? খুব ভালোবাসত, সবাই খুব ভালোবাসত। বাড়িতেও ভালোবাসার শেষ ছিল না, নিজের ওয়াইফের ভালোবাসার শেষ ছিল না, নিজের শাশুড়ি শ্বশুর ওয়াইফের বড় ভাই সবাই খুব ভালোবাসতে শুরু করে। এমন পর্যায়ে আমি তো আমার বাড়ির থেকে টাকা পয়সা অনেক নিছি, অনেক নিয়ে নষ্ট করছি। আমি একদিন আমার আমি একটা বিপদে পড়ছি, আমি আমার ঢাকাতে যে সম্বন্ধী থাকে হয় ওনাকে আমি বললাম যে ভাই আমি তো একটা এরকম বিপদে পড়ছি, তো আমার কিছু টাকার দরকার। তো তখন উনি আমাকে বললো যে দেখো, তোমার একটা চাকরি নিতে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, সেটা আমরাও জানি, আমরাও ভাবতেছি যে তোমার কিছু টাকা পয়সা আমরা দিব। তা আমি ঠিক আছে আব্বার সাথে কথাবার্তা বলি, বলে আমি তোমার কিছু টাকা পয়সা 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। তো আমাকে বললো যে কত টাকা তোমার লাগবে। তো আমি বললাম প্রায় 3 লাখ টাকার মতো লাগবে আমার। তো তখন আমার ওয়াইফও বললো যে আব্বার কাছ থেকে এই টাকা আমরা নিব, আর আব্বা তো অবশ্যই টাকা তার মেয়ের ভালোর জন্যই, সংসারের জন্যই দিবে, তাই না? আমি বললাম হ্যাঁ, তা তো অবশ্যই। আমার বিয়ের কয়েকদিন পর ওরা আমাকে টাকা দেয় 3 লক্ষ, সেখান থেকে 50,000 টাকা আমার বড় সম্বন্ধে নেয়, এবং টাকাটা যেদিন আমাকে দেয় সেদিন আমার শ্বশুর আমাকে বলে যে বাবা, আমি কিন্তু প্রাইমারির সামনে একটা মাস্টার, তো আমার কাছে তো বেশি টাকা নেই, আমি তোমাকে আমার নিজের যে চেক, এই চেকটা বন্ধক রেখে আমি তোমাকে 3 লক্ষ টাকা দিলাম, কিন্তু বিনিময়ে প্রতি মাসের 1 তারিখ করে তোমাকে 15,000 করে টাকা আমাকে দিতে হবে। তা আমি তো তখন বিপদে, যেভাবেই হোক আমাকে টাকা নিতে হবে, আর সবাই তো জানে যে আমি চাকরি করি, 1 তারিখে 15,000 টাকা দিতে পারবো না। দেখেন টাকাটা কিন্তু আমাকে দিলো ওরা, কিন্তু দেওয়ার আগে কিন্তু একটা কথা বলে রাখলো যে প্রতি মাসের 1 তারিখ থেকে 15,000 করে টাকা দিতে হবে। তার মানে টাকাটা কি দাঁড়ালো, তার আমাকে সুদের উপর টাকাটা দিল। আমার ওয়াইফ কিন্তু বিষয়টা জানতো যে ওর বড় ভাই 50,000 টাকা নিছে আর আমার কাছে 2,50,000 টাকা, তারপরেও কিন্তু সে টাকাটা আমি প্রতি মাসে দিয়ে যাইতাম, 15,000 করে টাকা জানতে দিতাম না। এখন সেটা যেভাবেই হোক, আমি আমার বাড়ির থেকে নিয়েই হোক আর যে কোনো পলিসি করে আমি টাকাটা দিতাম, 1-2 তারিখের মধ্যে ওদের 15,000 টাকা দিতাম প্রতি মাসে। এভাবে ভালোই দিন যাচ্ছিল। হঠাৎ আমি আমার শ্বশুর বাড়ি একদিন গেছি, যা আমার ওয়াইফের অ্যান্ড্রয়েড সেট তখন অবশ্য নেই, অডিও একটা সেট, ওর সেটটা নষ্ট। তাই আমি আমার শ্বশুরের সেট টিপতেছিলাম মোবাইলটা, তো যে নাম্বারটার সাথে কথা বলতো সেই নাম্বারটা হঠাৎ দেখি। তা আমি ওরে বললাম যে তুমি কি এখনও শয়তানি সারোনি? বলতেছে কি হয়েছে? আমি বললাম তুমি কি এখনও ওই ছেলেটার সাথে কথা বলো? কই না তো। তাই বললো তোমার আব্বা কি তাহলে কথা বলছে নাকি? তো বলছে কেমনে বুঝলা? ওই যে নাম্বারটা দেখতেছি ডায়াল করলে তোমার আব্বার ফোন থেকে। কো আমি আব্বার ফোন থেকে ওকে ফোন দিয়েছিলাম একটু, ওই যে ওর রেজাল্ট দিছে তো ওই রেজাল্টটা জানার জন্য। আমার তো তখন মনটা খুব খারাপ যে আমি তোর স্বামী আর তুই আজও সেই পিছনের টানে পড়ে আসিস।